কালি ছবি গৃহত মুক্তি হয়েছে টাইগার থ্রি। বহু প্রতীক্ষিত সলমান খানের এই বুলছবিখনক লৈ বহুদিনের পর জল্পনা কল্পনা আছে টাইগার সিরিজর টাইগার, তারপর টাইগার টু আর এইবার টাইগার থ্রি। সেটা বিরাতে ভাল খবর, বক্স অফিসতো 44 কোটি টাকা প্রথম দিনটে উপার্জন করবলে সক্ষম হয়েছে। ইটস আ বিগ ওপেনিং। কিন্তু এই ধরনের কিছু দৃশ্য এনেকৈ মালেগাঁওত চলি আছিলে এইখন সিনেমা টাইগার থ্রি। বহু প্রতীক্ষিত এই সিনেমাখনক লৈ সকলোরে উৎকণ্ঠা আছিল, ভাল দর্শকৰ সঁহাৰি দেখা গৈছিল। কিন্তু দীপাবলীর আনন্দ উল্লাসৰ মাজত এয়া এক প্রকার অসভ্যালি। দর্শকৰ গাত পৰিছে ফিৰিঙতে, এসি আছিল সেইটোৰ ভিতৰত, এতিয়া তাত এক্সজস্ট কৰোঁতে অসুবিধা হ'ব, সিনেমা হলৰ ভিতৰত বিস্তৰ ক্ষতি হ'ব, মানুহৰ চকুলৈ গালৈ নাকে মুখে যাব, কাৰণ দর্শকৰ শাৰীত কেৱল বা সলমান খানৰ এয়া সিনেমা চাবলৈ সৰু সৰু ল'ৰা ছোৱালীৰ লগতে বৃদ্ধ বনিতা সকলো যায়। তেওঁলোকে ছিটৰ পৰা কেনেকৈ উঠি যাব, চাওক কেনেকুৱা এটা হাহাকাৰময় পৰিৱেশৰ সৃষ্টি হ'ল। যি ঘটনাক একেমুখে ধিক্কাৰ দিছে চিনেমা প্ৰেমী। টাইগার থ্রির আপনার ভাল লগা দৃশ্য কেটামানো দেখাইছো। সিনেমাখন আহিব বলে ইতিমধ্যে গাখীরের পোস্টার ধুবা হয়েছে, শোভাযাত্রা করা হয়েছে, আনন্দ বিলুয়া হয়েছে সকলের মাজত। সলমান খানে ব্যবহার করা টাইগার ওয়ানের পর ব্যবহার করা যখন রুমাল, ডিঙিত লৈ থকা রুমালখন লৈ সকলে সিনেমা হলের ভিতর প্রবেশ করেছে। যে ইয়ার আগত আমি পাঠানত দেখিছিলো, জবানত দেখিছিলো, প্রত্যেকে জবানত বেন্ডেজ মারি মারি ভিতরলে সোমাইছে। সেই সকল এক উৎসাহ দর্শকর মাজত দেখা পোৱা যায়। ভালপোৱা তেওঁর প্রিয় অভিনেতাগৰাকীক তেনে ধরনের প্রতীক রূপত দেখায় তেওঁলোকে ভাল পায়, সেয়া বিরাতে একটা সন্মানীয় দিক, ভাল লগা একটা দিক। কিন্তু মহারাষ্ট্রের মালেগাঁওত যে ঘটনা সংঘটিত হল, সেই ঘটনাটক কোনেও মানি লব পৰা নাই। অতর্কিতে তার ভিতর বোমা ফুটুয়া হল, চকলেট বোমা, জলকীয়া বোমা সকল একেলগে ফুটুয়া হল। আনন্দ উল্লাস অকমান বেছিয়ে হল, যার ফলত ভয়ঙ্কর একটা অঘটন সংঘটিত হয়েছে। সকলের মাজত হৈচৈ লাগিছে, হওয়া ধোয়া লাগিছে, কোনো কোরপা ওলাই যাবলে সক্ষম হওয়া নাই, ভিতরতে আবদ্ধ হয়ে গেল। সেই হলটো বন্ধ রাখবলগা হল, সেই ঘলটো সাফা করতে বহু সময় লাগবে, এটা হলের পর এক্সজস্ট করে গোটেখিন উলিয়াবর কারণে তার গোটেবিল ঠাইত বারুদ পরিছে। এটা অভাবনীয় অকল্পনীয় ঘটনা। কিন্তু তার প্রথমতে আপনার কব লাগবে যে কেনেক সুমাবলে পালে, কার গাফিলতি,